হ্যালো ভিউয়ার্স, আজ আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছের সম্বন্ধে আলোচনা করব। দর্শকরা, সবার আগেই বলবো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ছোটো ভাই মনে করে, তার কারণ প্রতিনিয়ত আপনাদের উদ্দেশ্যে আপনাদের উপকারে বিভিন্ন রকম তথ্য নিয়ে আমি হাজির থাকি। তাই আমার এই প্রকৃতি ও তন্ত্র চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকন বটনটিও প্রেস করে দেবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন অন্যদেরও দেখার উদ্দেশ্যে। তো আসুন বন্ধু, গাছটির নাম সর্বগন্ধা। গাছটি একটি গুল্মজ জাতীয় ভেষজ উদ্ভিদ গাছ। আয়ুর্বেদীয় চিকিৎসায় এর ব্যবহার আছে। এই গুল্মটির পাতা ছোট ছোট, লম্বা ও পাতার ডগা সরু। ফুল প্রথম অবস্থায় সবুজ রঙের হলেও পাকলে বেগুনি কালো রঙের হয়। মূলের রং ধূসর ও গন্ধ কাঁচা তেঁতুলের মতো হয়। সারা বছরই গাছে কম বেশি ফুল ফুটে থাকে ও ফল ধরে থাকে। চড়ক সংহিতা বইটিতে এই ভেষজ ব্যবহার সম্পর্কে উল্লেখ পাওয়া যায়। গাছটির বৈজ্ঞানিক নাম রাউওলফিয়া সারপেন্টিনা। রাউওলফিয়া ষোড়শ শতাব্দীর একজন উদ্ভিদ বিজ্ঞানী এবং ভেষজ চিকিৎসক। তার নামে উনিশ শতকে এই প্রজাতির নামকরণ করা হয়। গাছটিকে সংস্কৃতে চন্দ্রিকা, হিন্দিতে ছোটা চাঁদ, উর্দুতে ধনবরুয়া ইত্যাদি বলা হয়ে থাকে। ভারতবর্ষের সর্বত্র জন্মে, বাংলাদেশেও প্রচুর পরিমাণে জন্মে, কোথাও কোথাও চাষ করা হয়। ডিসেম্বর জানুয়ারি মাসে মাটি খুঁড়ে শেকড় তোলা হয়, তারপরে সেগুলিকে ভালো করে ধুয়ে রৌদ্রে শুকিয়ে ব্যবহার করা হয়। চীন দেশের পঞ্চাশটি মৌলিক ভেষজ উদ্ভিদের মধ্যে সর্পগন্ধা একটি। এটি গুল্মজাতীয় উদ্ভিদ যা ঊর্ধ্বমুখী ঝোপ আকারে জন্মে। উচ্চতা 30-75 সেন্টিমিটার হয়। প্রতি গ্রন্থিতে 8-20 সেন্টিমিটার দীঘল উজ্জ্বল সবুজ বর্ণের পাতা জন্মে, যা বৃত্তাকারে কাণ্ডের চারপাশে সাজানো থাকে, তবে শীর্ষভাগে সরু হয়ে ছোট বৃত্তের মতো দেখায়। গাছটিতে রাসায়নিক উপাদান রয়েছে প্রচুর পরিমাণে। সর্পগন্ধা শিকড়ে বা মূলে ইন্ডোল এলাকালয়েড রয়েছে, যাতে রিসারপিন, ডিসারপিন, রেসিনমিন থাকে। অন্যদের মধ্যে আজমিল, আজমালিসিন, সার্পেন্টাইন, অলিরোসিন ও অনাসুর চুরেটিভ অ্যালকোহল ইত্যাদি রয়েছে। বলা হয় যে বাড়িতে সর্পগন্ধা থাকে সে বাড়িতে কখনোই সাপ আসে না। গাছের মূল নানা প্রকার রোগের চিকিৎসায় লাগে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। সর্পগন্ধার মূল চূর্ণ করে অল্প পরিমাণ খেলে উত্তেজনা প্রশমিত হয় ও ভালো ঘুম হয়। দৈহিক দুর্বলতা ও মানসিক অবসাদজনিত রোগেও মূলের চূর্ণ ব্যবহৃত হয়। সর্পগন্ধা দুই প্রকার। এই দুটি প্রজাতি গাছ ঔষধি গাছ, ফ্যামিলিভুক্ত। নকলি অর্থাৎ সর্পগন্ধা বোটানিক্যাল নাম রাউওলফিয়া সারপেন্টিনা। এটি বাংলায় চলতি নাম ছোট চাদর বা উর্দুতে বলে ইসরায়েল। বাংলার দুই চিকিৎসক স্বর্গত কবিরাজ ও গণনাথ সেন, ডাক্তার কার্তিক চন্দ্র বসু, তাদের মতে ইহার মূল অত্যন্ত উত্তেজনামূষক ও নিদ্রাকারক। ইহার মূল চূর্ণ উপযুক্ত মাত্রায় সেবন করিলে সুনিদ্রা হয় ও উন্মত্ততার হ্রাস পায়। ইহার উপকার হৃৎপিণ্ডের উপর অবসাদক ক্রিয়া করিয়া থাকে এবং রক্তবহ সুপ্ত সূক্ষ্ম শিরাগুলিকে বিস্ফোরিত করিয়া থাকে। এই ক্রিয়ার জন্য এই ঔষধটির ব্যবহারের দ্বারা রক্তের স্রোতে বাহিত বায়ুর চাপ কমিয়া থাকে। তাদের মতে নিদ্রাকারক মাত্রা 15-20 গ্রেন অর্থাৎ 1 গ্রাম থেকে 1.25 গ্রাম মাত্রায় ব্যবহার করা হয়। রক্তগত বায়ুর বৃদ্ধিতে 5 গ্রেন মাত্রায় দিনে একবার প্রয়োজন হলে বায়ুর অধিককে 2 বার দেওয়া হয় দুধ ও চিনিসহ। তারা আরও বলেছেন সকল প্রকার মনোবিকারে ইহা ফলদায়ক হয় না। শরীর দুর্বল ও নিস্তেজ বোধ হলে মানসিক অবসাদজনিত রোগে সাবধানে ব্যবহার করা উচিত। বিশেষত লো ব্লাড প্রেশার ক্ষেত্রে রোগীরা ব্যবহার করবেন না। পূর্বে উন্মাদদের ক্ষেত্রে ব্যবহার করার সময় 5-7টি গোলমরিচ বাটা
এর সঙ্গে মিশিয়ে দেওয়া হতো, হয়তো এর উদ্দেশ্যে সর্পগন্ধার অবসাদ নানা আনা দোষটাকে সে অনেকটা কাটিয়ে দেয়। যেহেতু গোলমরিচ হৃদবলকারক ও উষ্ণ গুণ বিশিষ্ট উত্তেজনানাশক। সর্পগন্ধা একটি ভেষজ ওষুধের পরিপূর্ণ উদ্ভিদ। প্রথমে সবুজটি, ফলটি সবুজ হলেও, গাছে যে ফল জন্মে সেটি সবুজ হলেও পরে কিন্তু পাকলে বেগুনি কালো রঙের হয়ে থাকে, এর মূল ধূসর বর্ণের। গাছের উপকারিতা সম্পর্কে আরও বলা হয়েছে যে অনিদ্রা ও উচ্চ রক্তচাপে 250-500 মিলিগ্রাম মূল চূর্ণ প্রত্যহ 1-2 বার পানিসহ সেব্য 1 মাস সেবনে উপকার পাওয়া যায়। উন্মাদ ও হিস্টেরিয়া রোগে 250-500 মিলিগ্রাম মূল চূর্ণ প্রত্যহ 1 বার, প্রয়োজনে 2 বার দুধ ও চিনি সহ সেব্য নিয়মিত 20-25 দিন সেবন করলে যাওয়া উচিত। এটি অত্যন্ত উত্তেজনানাশক ও নিদ্রাকারক, উপযুক্ত মাত্রায় সেবন করলে খুব ভালো সুনিদ্রা হয় ও উন্মত্ততায় হ্রাস পায়। সে কারণে উন্মাদ চিকিৎসা ক্ষেত্রে সর্পগন্ধার মূল ব্যবহৃত হয়। এর মূল বায়ুর ঊর্ধ্বগতিকে দমন করে, বিষধর সাপে কামড়ালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে সর্পগন্ধা বায়ুচাপ দমন করে হৃদযন্ত্রের ক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে। এর ফলে চিকিৎসকরা চিকিৎসা করার সময় পান। এছাড়াও মূলের নির্যাস, তলপেটের ব্যথা, ডায়রিয়া, আমাশয় এবং জ্বরের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। রাসায়নিক উপাদান সর্পগন্ধার মূলে ইন্ডোল অ্যালকালয়েড রয়েছে, যাতে রিসারপিন ডিসারপিন রেসিনামিন থাকে। সর্পগন্ধা গাছের মূলের রস নিদ্রাকারক হিসেবে ব্যবহৃত হয় এবং উচ্চ রক্তচাপ রোধ করে। উচ্চ রক্তচাপ চোখের ছানি অপারেশনে, বিষাক্ত পোকামাকড়ের দংশনে, মানসিক অবসাদ, বার্ধক্যজনিত রোগ থেকে মুক্তি পেতে, দৈহিক দুর্বলতা, হিস্টেরিয়া রোগ, জ্বর ও পেটের সমস্যা ইত্যাদিতে উপকার পাওয়া যায়। তবে যাদের ব্রঙ্কাইটিস, হাঁপানি, গ্যাস্ট্রিক, আলসারের সমস্যা আছে, তাদের সর্পগন্ধা ব্যবহার করা ক্ষতিকর। সর্পগন্ধা গাছে এস্টেরল, অস্প্রিংথ ফ্যাটি অ্যাসিড, অলিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, গ্লুকোজ, খনিজ লবণ, স্টার্স ইত্যাদি পাওয়া যায়, যা চিকিৎসা ক্ষেত্রে উপকারী ভূমিকা পালন করে থাকে। সবথেকে উল্লেখযোগ্য ঘটনা যে বাড়িতে সর্পগন্ধা থাকে সে বাড়িতে সাপ আসে না, এই কারণে এই গাছটির নাম বাংলায় সর্পগন্ধা বলা হয়ে থাকে।